তুরস্ক সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্পে জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা আরও বাড়বে এর মধ্যে তুরস্কে দু হাজার নশো একুশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে সিরিয়ায় মারা গেছেন এক হাজার চারশো একান্ন জন মৃতের সংখ্যা আরও বাড়বে এমনটি বলা হচ্ছে গণমাধ্যমে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বিবিসি সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ধসে পড়া ভবনে অনেকে আটকে আছেন সেখান থেকে তাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সময় গতকাল সোমবার ভোর চারটা সতেরো মিনিটে আঘাতানে এর উৎপত্তি স্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক আট দ্বিতীয়টি আঘাতানে দুপুরের দিকে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক ছয় তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাদ দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয় তুরস্কের দুই হাজার নশো একুশ জনের প্রাণহানি হয়েছে অন্যদিকে প্রাণহানি বেড়ে এক হাজার চারশো একান্ন জনে দাঁড়িয়েছে অভিযান অব্যাহত আছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস বলছে ভূমিকম্পে তুরস্কে প্রাণহানি এক হাজার থেকে দশ হাজার জনে পৌঁছানোর সম্ভাবনা সাতচল্লিশ শতাংশ আর দশ হাজার থেকে এক লাখ হতে পারে এমন সম্ভাবনা রয়েছে বিশ শতাংশ তুরস্কে জরুরি সেবাদান কর্তৃপক্ষ বলছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা হয়েছে সাত হাজার তিনশো চল্লিশ জনকে ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট জাতীয় শোক ঘোষণা করেন তিনি বলেন ভূমিকম্পে জন্য দিন শোক পালন করবে টুইটে ঘোষণা দেন আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে বারো ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে চুরাশি বছরের মধ্যে তুরস্কে এত শক্তিশালী ভূমিকম্প আর দেখা যায়নি সবশেষ উনিশশো সালে উত্তর পূর্ব তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন প্রায় তিরিশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এছাড়া উনিশশো সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিতে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ওমানে ভিসা প্রসেসিং ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে